নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। রাজু এসকে কমেন্টস করেছেন, দাদা আমরা দুইজন পার্টনার মিলে ব্যবসা করতে চাই, কিন্তু টোটালি 60-70 হাজার টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে পারবো, তা কোনো ভালো ব্যবসার আইডিয়া দিন। তো প্রথমত রাজু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্টস করার জন্য। আর আপনারা যদি যে কোনো ব্যবসা সম্পর্কে জানতে চান কমেন্টস করতে পারেন, আমি তার উপরে ভিডিও বানিয়ে আপনাকে হেল্প করার চেষ্টা করবো। তো রাজু, আজকে যে ব্যবসার আইডিয়াটা দিতে আসছি সেটা 60-70 হাজার টাকা না, মাত্র 42 হাজার টাকার মেশিন দিয়ে এটা শুরু করা যায়। আর টোটালি কস্ট আনুষঙ্গিক কস্ট হিসাবে 50-60 হাজার টাকার ভিতরে। যেহেতু দুজন পার্টনারের কথা বলেছো, সেহেতু একজন যদি প্রোডাক্ট তৈরি করে আর একজন যদি সেল করতে যায়, তাহলে খুব ভালোভাবে ব্যবসাটি চালাতে পারবে। এই ব্যবসাটি হলো এলাস্টিক রাবার ব্যান্ডের ব্যবসা। এই ধরনের রাবার প্রতিনিয়ত প্রত্যেকটা ব্যক্তির কাজে লেগে থাকে, সেটা টাকার নোট ঘোষণার জন্য হোক, বা মিষ্টির দোকানে মিষ্টির থলি বাঁধার জন্য হোক, বা মেয়েদের সাজগোজের জিনিসের জন্য হোক না কেন। আর সবচেয়ে বড় কথা, এই ব্যবসাটিতে কম্পিটিশন একটু নাই, মানে কোটিতে একজনও পাওয়া যায় না যে এই ব্যবসাটি করছে। এর যে র মেটেরিয়াল লাগে, মানে এলাস্টিক টিউব, এটা বাজার থেকে কিনা যায় 100 টাকা থেকে 220 টাকা ধরে কেজিতে, আর এটা বাজারে বিক্রি হচ্ছে কমসে কম 250 টাকা থেকে নিয়ে 400 টাকা কেজি। তো যদি পাইকারি রেটও দেওয়া যায়, মানে ডিলারের কাছে বা হোলসেলের কাছে যদি বিক্রি করা যায়, তা প্রতি কেজিতে কমসে কম 25-40 টাকা প্রতি কেজিতে লাভ করা যায়। আর যে মেশিনটার কথা বলছি, মাত্র 42 হাজার টাকার মেশিন, এটা প্রতি ঘন্টায় 15-20 কেজি রাবার বানাতে পারে। তো বুঝতে পারছেন, যদি প্রতি ঘন্টায় 20 কেজি হয়, তাহলে 8-10 ঘন্টা যদি মেশিনটা দিয়ে কাজ করানো হয়, তাহলে কত কেজি রাবার তৈরি করা সম্ভব, আর মাসে কত টাকা ইনকাম করা সম্ভব। তো যদি ঠিকঠাক হোলসেলার বা ডিলারের কাছে প্রোডাক্টটা সাপ্লাই করা যায়, তাহলে কিন্তু কম টাকার মেশিন দিয়েও ভালো একটা প্রফিট ইনকাম করা সম্ভব। তো আপনি যদি শিখতে চান এই ব্যবসাটি সম্পর্কে, এত যে তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেল প্রথমবার হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন, আর যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন, এই রাবার বা গার্ডারটা বানানো খুবই সহজ, শুধুমাত্র একটা মেশিন দিয়ে বানানো যায়। সেটা আপনি যে কোনো সাইজের বা যে কোনো কালারে বানাতে পারেন। এই মেশিনটা ছোট বড় অনেক সাইজের পাওয়া যায়, 2 হর্স পাওয়ার বা 5 হর্স পাওয়ার মেশিনটা পাওয়া যায়। তো আপনি যদি ছোটো মেশিনটা নেন, তো গরুও কালেকশনে চালাতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যায় কীভাবে এটা করা হয়। আপনাকে রাবারটা তৈরি করতে হবে না, টিউবটা পাওয়া যায়, এটা কেটে কেটে শুধুমাত্র রাবারগুলো তৈরি করতে হবে। তো এই যে রাবারটা তৈরি করবেন, এর টিউবটা বাজারে কিনতে পাওয়া যায়, সেটা আপনি 100 টাকা থেকে 220 টাকা ধরে বাজার থেকে কিনতে পারবেন। তো আপনি কোথা থেকে কিনবেন সেগুলো আমি ডিসক্রিপশন দিয়ে দেবো। বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে কোথা থেকে মেশিনটা নেবেন বা র মেটেরিয়ালটা কোথা থেকে নেবেন, সেটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে আপনি নিতে পারবেন। তো এটা মেশিনটা চালু করার পরে আপনাকে কোনো কাজ করতে হয় না, শুধুমাত্র যে টিউবগুলো আছে ইলাস্টিক, ওগুলো সেট করে দিতে হয়। সেট করার পরে এটা অটোমেটিক কাটা শুরু করে দেয়, আর ততক্ষণ কাটে যতক্ষণ পর্যন্ত রাবারটা থাকে। আর যখন রাবার টিউবটা শেষ হয়ে যায়, তখন রাবার টিউবটা আবার নতুন করে পেছনে লাগিয়ে দিতে হয়। খুবই সহজ পদ্ধতি, এটা ট্রেনিং নেওয়ার কিছু নেই। এরপরে আপনি এরকম প্যাকেট করে বাজারে খুব সহজে ছাড়তে পারবেন। এটা 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রাম, 1 কেজি আপনার হিসাব মতো প্যাকিং করে বাজারে ছাড়তে পারেন, বা হোলসেলারের কাছে যদি বিক্রি করতেছেন প্যাকেট না করে ছাড়তে পারেন। তো এখানে মেশিনটা দেখতে পারছেন, এটা 42 হাজার টাকা দামের মেশিন দিয়ে আপনি শুরু করতে পারেন। আপনি যদি আরও বড়ো মেশিন নিতে চান, তাও বড়ো মেশিন নিতে পারেন। আমি সাজেস্ট করবো প্রথমত আপনি যে 42 হাজার টাকা যে মেশিনটা আছে, সেটা দিয়েই আপনি খুব সহজভাবে এটা স্টার্ট করতে পারেন। তো আপনি মার্কেট রিসার্চ করে নেবেন, কোন সাইজের রাবারটা ভালো চলছে সেই রাবারটা আপনি বানাবেন, কোন কালারের চলছে সেটা বানাবেন, কত পরিমাণে চলছে সেই পরিমাণে আপনি প্যাকিং করে বাজার সার্চ করবেন। যে কোনো কালার বা যে কোনো সাইজ খুব সহজে বানাতে পারবেন। তো ইন্ডিয়া থেকে যারা এই ভিডিওটি দেখছে, তারা ইন্ডিয়া মার্ট থেকে নিতে পারে, বা ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে মেশিনটা কোথা থেকে নেবে তার অ্যাড্রেস আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, মোবাইল নাম্বারও দিয়ে দেবো, তার সাথে কন্ট্যাক্ট করে খুব সহজে এই মেশিনটা বা এর র মেটেরিয়ালটাও নিতে পারবে। আর সব থেকে বড়ো কথা এটাই যে এই ব্যবসাটি কখনো, মানে কোনো মাসেই ডাউন হয় না, যেহেতু এটা সিজনারি ব্যবসা নয়, সেহেতু এটা পুরো বছর ভরে 12 মাসই সমানভাবে চলে। আর বাজারে প্রচুর চাহিদাও আছে। তো আপনি যদি একটু কম লাভ করে এই ব্যবসাটি প্রসার করতে চান, তাহলে কিন্তু আপনার ব্যবসাটি দ্রুত চলতে শুরু করবে। তো আপনি যদি এই ব্যবসাটি শুরু করতে চান, তো অবশ্যই আশেপাশে যারা হোলসেলার বা ডিলার আছে তাদের সাথে প্রথমে যোগাযোগ করুন, যে তারা কোন কোয়ালিটি নিতে চাচ্ছে, বা বাজারে গিয়ে ভিজিট করুন, বাজারে কোন সাইজের কোন কালারের রবারগুলো সব থেকে বেশি চলছে, মানে মোটামুটি একটা ধারণা নিয়ে নেওয়া ভালো আপনার এরিয়া অনুযায়ী।
আমি যদি এখান থেকে কোনো একটা ধারণা দিয়ে দিই, হয়তো বা এটা হতে পারে যে আপনার এরিয়ায় সেটা খাটছে না। আপনি আপনার মার্কেটটা রিসার্চ করে দেখুন যে কোনগুলো ভালো চলছে বা কোনগুলো আপনি কি পরিমাণে বিক্রি করতে পারবেন হোলসেলার বা ডিলারের কাছে। তারপর মোটামুটি একটি ধারণা নিয়ে এই ব্যবসাটি শুরু করতে পারেন খুব কম টাকায়। আপনি যদি স্যার গ্রামের বাড়িতে বসে শুরু করতে পারেন, আর এই যে প্রোডাক্টটি এটা খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই, মানে আপনি যদি এক বছর পরেও বিক্রি করতে চান সেটাও খুব সহজে বিক্রি করতে পারবেন। তো ফ্রেন্ড, এটা খুবই একটি সহজ ব্যবসা, কম টাকা দিয়ে শুরু করা যায়। তো আপনি যদি জানতে চান এই ব্যবসাটি সম্পর্কে আরও, তো অবশ্যই কমেন্টস করতে পারেন, আমি রিপ্লাই করবো। আর এই ব্যবসাটা এটা অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন যারা নিতান্ত কম টাকায় ব্যবসা শুরু করতে চায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।